আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আমি আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি আমল বলে দেব এই আমলটি অবশ্যই আপনারা পালন করবেন তাহলে দেখবেন আপনার অভাব অনুটন কিছুই থাকবে না আপনার রিজিকে বরকত হবে আর্থিক অভাব অনুটন সবকিছু কমে যাবে এবং টাকা পয়সা বৃদ্ধি পাবে আপনি সম্পদশালী হবেন এটা কোনো বাড়াউটি কথা নয় এটা হচ্ছে আল্লাহ তাআলার একটি সিফাতি নাম বলে দেব আর এই নামের আমল বলে দেব যেই আমলটি আপনি মেনে চললে অবশ্যই অবশ্যই যেগুলো কথা বলবো দুটো ফজিলত বড় বড় দুটি ফজিলত বলবো সেই দুটি ফজিলতের অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন যা কিছু বলবো অবশ্যই আপনার কাজ হবে তবে ইকিনের সাথে আপনি করতে হবে যদি আপনি মন মলিনতা নিয়ে করেন তাহলে কিছুই হবে না কারণ ইন্নামাল আমাল বিন নিয়াত সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল সহি হাদিস তো আজকে আপনাদের সামনে যে আল্লাহর যে সিফাতি নামটা বলে দেব সেই নাম হচ্ছে ইয়া মালিক আমি আবার বলতেছি ইয়া মালিক এই পবিত্র নামটি প্রতিদিন 620 বার জিকির করিলে আর্থিক অভাব অনুটন দূর হয় এবং টাকা পয়সা অধিক পরিমাণে আসে যে যেদিকে হাত দিবে সেই দিকেই লাভবান হবে অর্থাৎ আপনি হালাল রুজি করবেন আপনার হালাল রুজিতে বরকত হবে আসল হচ্ছে টাকা পয়সায় বরকত কেউ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু তারপরে তার টাকায় বরকত নেই সে দেখা যায় টাকাগুলো খরচ করে এবং সে আরো ঋণ হয়ে যায় আবার কেউ দেখা যায় একশো দেড়শো টাকা তার ডেইলি ইনকাম হয় কিন্তু এই টাকা থেকেও সে কিন্তু একটা সঞ্চয় ব্যাংকেও যোমা রাখতে পারে তার সংসারও চলে আসল হচ্ছে বরকত আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে বরকত আপনার বরকত থাকবে আপনার ঘরে আর আপনার রিজিক বৃদ্ধি হবে আপনার টাকা পয়সা বৃদ্ধি পাবে এটা হলো একটি আরেকটি হচ্ছে এই পবিত্র নামটি প্রতিদিন সূর্যাস্তের সময় 330 বার পাঠ করিলে আল্লাহ পাক পাকোকের মনের মলিনতা দূর করিয়া দেন এবং প্রকাশ্য অপ্রকাশ্য যাবতীয় গুনাহ মাফ করিয়া দেন সুবহানাল্লাহ যাররা পরিমাণ গুনা যদি কেউ নিয়ে কোবরে যায় তাহলে এক পাজরের হাডি হাড় ওপর পাজরে গিয়ে লাগবে যেমন করে আমরা দু হাত এক আঙ্গুলের সাথে আরেক আঙ্গুল লাগিয়ে চাপ মারি ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদের এমন আজাদ থেকে রক্ষা করুন তো এই আমলটি করলে আপনি সেই গুনা থেকেও মুক্তি পেবেন আপনার গুনা মাফ হবে তাহলে এখনই আপনি বলুন এই আমলটি কত গুরুত্বপূর্ণ দুনিয়াতে হবে না আপনার অভাব অনুটন আপনার রিজিক বৃদ্ধি পাবে এবং আপনার গুণা মাফ হবে এর চেয়ে ফজিলত আর কি হতে পারে তো বন্ধুরা অবশ্যই আপনি ইয়া মালিক এই আমলটি করবেন তিনশো ত্রিশ পার পড়লে মনের মলিনতা দূর হইবে এবং প্রকাশ্য প্রকাশ্য যাবতীয় গুণা মাফ হইবে আর ছয় শত বিশ পার জিকির করিলে আর্থিক অভাব অন্টন দূর হইবে আজকের আমল এটাই পরবর্তী কোন আমলে আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় বিদায় নিলাম আর হ্যাঁ নতুন দর্শক হয়ে থাকলে এই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি আপনি পুরনো দর্শক